নমস্কার বন্ধুরা, ব্রেকফাস্টে বা ডিনারে লুচি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকের পর্বে হাজির হয়েছি ঝাল মিষ্টি স্বাদের দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। এটা কিন্তু খুব অল্প সময়ে অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়, তবে খেতে জাস্ট ফাটাফাটি লাগে লুচি রুটি বা পরোটা দিয়ে। তো রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ হিং। হিংয়ের পরিমাণ কিন্তু খুবই অল্পই দিতে হবে, আর ফোড়নে অবশ্যই 5 ফোড়ন দেবেন। 5 ফোড়ন দিয়ে করলে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ফোড়ন যেন বেশি পুড়ে না যায়। ফোড়ন যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় না। তো ফোড়নটা চলে এসেছে, খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে একটুখানি মাঝারি পিস করে আমি কেটে রেখেছিলাম। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা একটুখানি ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মিষ্টি কুমড়ো। আর কুমড়োটাকে কিন্তু আলুর তুলনায় একটু বড় বড় পিস করে আমি কেটে রেখেছিলাম। তো মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, আর স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণে একটুখানি হলুদ, আর 1/2 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি। একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে। তো সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। একটুখানি জল দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি মতন আদা আর 1টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। তো মিডিয়াম আছে, আরও 2 থেকে 3 মিনিটের জন্য সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু একদম অল্প তেল মশলা দিয়ে দারুণ হয় এটা খেতে। তো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। 1 মুঠো সেদ্ধ ছোলা এখানে দিয়ে দিলাম। ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম রোস্টেড চিনে বাদাম। বাদামটাকে শুকনো কড়াইতে একটুখানি হালকা করে ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। তো ছোলা আর বাদাম মোটামুটি 1 মুঠো করে দিয়েছি। এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তবে মধ্যখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায়। তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কষাতে কষাতেই আলু আর মিষ্টি কুমড়ো মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম গরম জল। 2 কাপ মতন গরম জল দিয়েছি, আর অবশ্যই এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ভর্তি চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে তো চিনির পরিমাণ কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর নুন আমি টেস্ট করে দেখেছি, নুন আমার একটু কম লাগছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, তবে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এটা খেতে ভালো লাগে, মানে তরকারির স্বাদটা একটুখানি ঝাল মিষ্টি হবে, তো সেটা বুঝেই চিনিটা দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করার পরে ফিরে এসেছি। আলুটাকে একটুখানি চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। আর সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু তেল মশলার পরিমাণ আমি একদমই অল্প দিয়েছি, কারণ একদম অল্প তেল মশলা দিয়ে করলে এটা খেতে ভালো লাগে। ঘি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু বাড়িয়ে মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছক্কা। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে এইরকমভাবে একদম অল্প তেল মশলা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। লুচি রুটি বা পরোটা দিয়ে এটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।